নমস্কার, আমি তানিয়া দাস, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে বাড়ি। এখন আমি কর্মসূত্রে গুড়গাঁওতে থাকি। আমার বাবা ভূষণ চন্দ্র দাস, পেশায় একজন এলআইসি এজেন্ট, এবং মা রীতা দাস একজন হাউসওয়াইফ। আমি 2013-এ 81% মার্কস নিয়ে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হই এবং 2015-এ 78% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হই। তারপর আমি জয়েন্ট ক্র্যাক করে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে চান্স পাই এবং 8.77 জিজিপিএ নিয়ে 2019-এ আমার বিটেক কমপ্লিট করি। বিটেক চলাকালীন থার্ড ইয়ারে আমার বাবা একজন কলিগের থেকে মুক্তির সন্ধান পায় এবং আমি মুক্তি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি এবং ফোর্থ ইয়ারে আমি প্রথম মুক্তি স্কলারশিপ পাই। তার জন্য আমি ধন্যবাদ আমার স্পন্সর শ্রী নীরাজ স্যারের কাছে এবং মুক্তির কাছে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং আমাকে বিটেক কমপ্লিট করতে সাহায্য করার জন্য। বিটেক কমপ্লিট করার পর আমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করি এবং নিফট এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে আমি নিফট দিল্লিতে চান্স পাই। কিন্তু আমার আর্থিক সামর্থ্য সেরকম ভালো ছিল না এবং নিফটের অ্যাডমিশন ফি অনেকটাই বেশি ছিল, তাই জন্য আমি তখন নীলাদ্রি স্যারের কাছে শরণাপন্ন হই, আমার সমস্যার কথা জানাই এবং নীলাদ্রি স্যার তখন আমার পাশে ভগবানের মতো দাঁড়ান, দেবদূতের মতো আমাকে সাহায্য করেন। নীলাদ্রি স্যার আমাকে আর্থিক সাহায্য করেন এবং সাথে মেন্টাল সাপোর্টও করেন। নীলাদ্রি স্যারের সাহায্য এবং মুক্তির সাপোর্ট নিয়েই আমি আমার এমটেক কমপ্লিট করি 2021-এ। মা বাবা পাশাপাশি নীলাদ্রি স্যার এবং মুক্তি যদি আমার পাশে না থাকতো আমি কখনোই এমটেক কমপ্লিট করতে পারতাম না, এমটেকে ভর্তি হতে পারতাম না। এমটেক কমপ্লিট করার পরে আমি এখন মডেলামা এক্সপোর্ট হাউসে জব করছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। এটি একটি গার্মেন্ট ইন্ডাস্ট্রি, গুড়গাঁও বেসড গার্মেন্ট ইন্ডাস্ট্রি। আমি কৃতজ্ঞ জানাই আমার স্পন্সর নীলাদ্রি স্যারকে, আমাকে আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এবং অবশ্যই মুক্তির কাছেও আমি কৃতজ্ঞ যে আমার পাশে থাকার জন্য, আমাকে নীলাদ্রি স্যারের মতো একজন স্পন্সরকে উপহার দেওয়ার জন্য আমার জীবনে। আমি ধন্যবাদ জানাই মুক্তিকে এবং নীলাদ্রি স্যারকে। সত্যি মুক্তি নামের সার্থকতা আছে, আমার মতো অনেক স্টুডেন্টের কাছে মুক্তির দিশা হচ্ছে এই মুক্তি। তার জন্য আমি ধন্যবাদ জানাই আবারও মুক্তির কাছে এবং অবশ্যই অবশ্যই আমার স্পন্সর শ্রী নীলাদ্রি স্যারের কাছে। ধন্যবাদ।